বাংলাদেশ মিয়ানমার সীমান্ত রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ মাদক ও অস্ত্রোপাচার আর চোরাচালানের রুট হিসেবে পরিচিতি আছে এই সীমান্তের হেঁটে যাওয়া যায় এমন সীমান্তের ওপারে কাটাতারের বেড়া দিয়েছে মিয়ানমার টহল দেওয়ার জন্য ইতিমধ্যে ষাট কিলোমিটার রাস্তাও তৈরি করেছে দেশটি তবে সেই বাধা পেরিয়েও প্রতিবেশী দেশটির নাগরিকরা অনুপ্রবেশ করছে নানান কাজে তোমার বাড়ি কোথায় জনবসতি আছে বাংলাদেশ মিয়ানমার এমন অনেক এলাকায় চলছে এমনই যাওয়া আসা এখনো বাংলাদেশে আচ্ছা এখন কি আমরা এখন মিয়ানমারের ভিতরে ভিতরে ঢুকে গেছি

আমি এখন দাঁড়িয়ে রয়েছি মিয়ানমারের ভূখণ্ডে কোনো রকমের বাধা ছাড়া যেভাবে বাংলাদেশ থেকে মিয়ানমারের ভিতরে আমরা ঢুকে পড়েছি তেমনি মিয়ানমার থেকেও কোনোরকম বাধা বিঘ্ন ছাড়া সে দেশের নাগরিকরাও বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়ছে এই সুযোগ নিতে পারে যে কেউ বিশেষ করে সন্ত্রাসী গ্রুপ যেগুলো রয়েছে তারা এই সুযোগ নিতে পারে যে কোনো সময় দুর্গম এই সীমান্ত জুড়ে সক্রিয় মিয়ানমারের বিদ্রোহী অন্তত এগারোটি সংগঠন যে সমস্ত সংগঠনের কথা বললেন সেগুলি আমরা আমাদের সেনাবাহিনী বিজেপি সেখানে অভিযান চালাচ্ছে আমি যখন ওইখানে ক্যাম্প স্টাবলিশ করবো তখন হল কি আমার প্রেজেন্সটা যখন বাড়বে তখন হলো কি এরা হলো তাদের এই অবাধ বিচরণের একটা ক্ষেত্র পাবে না তখন কিন্তু অনেকটা নিয়ন্ত্রিত হয়ে আসবে উত্তরে বাংলাদেশের রাঙামাটি জেলার বিলাইছড়ির শেষ প্রান্ত ধোপানি ছড়া মাঝে বান্দরবানের সাথে প্রায় দেড়শো কিলোমিটার পাহাড়ি সীমান্ত দক্ষিণের সীমান্ত নাফ নদীর মাছ বরাবর আরও প্রায় ত্রিশ কিলোমিটার সব মিলিয়ে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের অনেকটাই এখনও অরক্ষিত মহসিনুল হাকিম যমুনা নিউজ বান্দরবান